আমি কলকাতায় যাচ্ছি মা। বিশ্বাস শোনো না তো, আমি সত্যি কলকাতায় যাচ্ছি। তুমি ভাবছো আমি একা একা কি করে কলকাতায় যাব? আমি তো কলকাতার কিছুই চিনি না। আমি একা একা কলকাতায় যাচ্ছি না মা, তোমার কোনো চিন্তা নেই। আমি বড়দার সঙ্গে যাচ্ছি। চক্রান্ত ষড়যন্ত্র কিছুই তো করে দেখা গেল, কিছুতেই তো কিছু হলো। দিনকে দিন আমার কাছে একেবারে অসহ্য হয়ে উঠছে। আর তো চিন্তার কিছু নেই বাবা, দাদা যেখানে তানিকে রেখে আসার কথা ভেবেছিল সেখানে তো আমরা এখন তানিকে খুব সহজেই রেখে আসতে পারি। তাছাড়া মা তো এখন কোনো বাধা দিতে পারবে না। মা, আপনার সেরে ওঠার আনন্দে সারা রাত ঘুম হয়নি তাই তো? হবারই কথা, আপনার মেয়ে আপনার জন্য পুজো দিতে যাবে, আর সেই জন্য আপনি সারা রাত ঘুমোতে পারেননি তাই তো? কাছে কাঁঠাল আর কফি তেল না, আপনার মেয়ে একা একা কালীঘাটে পুজো দিতে যেতে পারবে না, আপনি কোনোদিন সেরে উঠবেন, বুঝেছেন? বাবা, না ছাদ থেকে কি বাসে গন্ধ ছাড়ছে? মা, আপনি একটা শাড়ির কতদিন পরে থাকবেন বলেন তো? অবশ্য আমারই ভুল, আমারই উচিত ছিল জানেন আপনার শাড়িটা বদলে দেওয়া, আপনার যত্ন আত্তি করা তাই তো? কারণ আপনি তো এখন নিজে নিজে কিছুই করতে পারেন না। কয়েকদিন আগেই তো তোমার বড়দা বলেছে যে তানির সঙ্গে আর কোনোদিনও খেতে বসবে না। তাহলে তানিকে অন্য থালায় খাবার বেড়ে দাও, ও অন্য ঘরে গিয়ে খাক। না, সেটিও হবে না। বাবা তানিকে একদমই খেতে দিতে বারণ করেছে। কি মনে হচ্ছে, আমি ঠিক কথা বলছি তো? আর বাবা রাতে সাবি কোনো মতেই অমান্য করতে পারবো। কি দেখছো গুরু, বারে বারে ওই জগনমণ্ডলের বাড়ির দিকে তাকে কি দেখছো? তানি জগনমণ্ডলের মেয়ে, বললাম না ও কোনো সাধারণ মেয়ে আছে না, একদম তুবড়ি। বাপ রে বাপ, কি তেজ আছে! না হলে বাপ ও যোগন মণ্ডলের কাছে ওরকম মার খেয়ে এখনো বেঁচে আছে। ও মেয়ের সাথে আমার কথা হয়েছে, তোকে বললাম, বুঝালাম যে তোকে তোর বাড়ির লোক ভালোবাসে না, তোর উপর অত্যাচার করে। ও মেয়ে কোনো কথাই শুনলো না, আবার ফুস করে উঠলো। কি হয়েছে, কি হয়েছে, কি বলিস? বলছি তানি, আই আই বাড়ি আয়। তানি আবার কি করলো? কি হয়েছে, তুই খাবার চুরি করেছিস? না তো। তাই খাবার চুরি করিস না, তোর মুখে খাবার লেগে আছে কেন?